রাজ্য সরকারের কাছে পাওনা রয়েছে প্রায় 1 কোটি টাকা। বারবার আবেদন করেও এক ঠিকাদারের টাকা মেটানো হচ্ছে না বলে অভিযোগ। পাওনা টাকা দাবি করায় তার গাড়ি আটক করেছে মহকুমা শাসক, এমন অভিযোগ করে মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পাওনা টাকা মেটানোর দাবি না হলে ইচ্ছা মৃত্যুর আবেদন করেছেন মালদার চাঁচলের এক ঠিকাদার জয়ন্ত প্রামাণিক। এদিন জয়ন্তবাবু অভিযোগ করেন, 2019 সালে মহকুমা শাসকের বাংলো সংস্কার সহ নির্বাচনের বেশ কিছু কাজ করেছেন, পাওনা প্রায় 1 কোটি টাকা। PWD এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের আন্ডারে চাঁচল SDO বাংলো করেছিলাম 2015-16 সালে, তার বাবদ আমি প্রায় 10 লাখ টাকা মতো এখনও ফাইনাল বিলে আমার পড়ে আছে। SDO বাংলোর বাউন্ডারি ওয়াল করার জন্য প্রায় 15 লাখ টাকা এখনও পড়ে আছে। উনার SDO বাংলোর যে স্যানিটারি প্লাম্বিংয়ের কাজ করেছি তার বাবদ 5 লাখ টাকা পড়ে আছে, এবং আমার সিকিউরিটি বাবদ প্রায় 10 বছরের সিকিউরিটি বাবদ প্রায় 10 লাখ টাকা আমার পড়ে আছে। এ নিয়ে মোটামুটি 45 লক্ষ টাকা মতো আমার PWD এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মালদা ডিভিশন মালদার কাছে পাওনা আছে। এবং চাঁচল SDO-র আন্ডারে আমি 2019 সালে যে আমাদের MP ইলেকশন হয়েছিল, সেই MP ইলেকশনে আমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করেছিলাম, তার বাবদ আমার কাছে পাওনা আমার প্রায় 40 লক্ষ টাকা। এবং আরও সমস্ত ধরে 2014-15 সাল থেকে শুরু করে প্রায় 4 লক্ষ টাকার উপরে আমার মাননীয় SDO সাহেবের কাছে পাওনা আছে, প্রায় 45 লক্ষ টাকা ওনার কাছে। এই দুইজনের কাছে মোটামুটি কাছাকাছি 1 কোটি টাকা মতো ইয়ে আছে। এবং এই কাজগুলো আমি যেহেতু নিজের টাকা ছাড়াও বাইরের থেকে টাকা ধার করে করেছিলাম, তাদের সেই ধার পরিশোধ করতে করতে আমার বর্তমানে এমন সঙ্গীন অবস্থা হয়ে গেছে, আমি না পেরে আমি DM সাহেব থেকে শুরু করে রাষ্ট্রপতি, আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি সবাইকে এটা জানিয়েছি, এবং লাস্ট অবধি আমি এটার জন্য স্বেচ্ছা মৃত্যুর আবেদনের জন্য আমি একটা আবেদন করেছি। ওই জন্য একটা ছোটো গাড়ি আমার কাছে ছিল, তো গত 7 তারিখে আমি SDO সাহেবের কাছে গিয়েছিলাম ওনার টাকার জন্য ইয়ে করতে। সে সময় উনি ফোর্সফুলি আমার গাড়িটাকে উনি আটকে রেখেছেন, এবং অদ্যাবধি সেই গাড়িটা ওনার SDO অফিসেই রাখা আছে। আমি ওনাকে জানতে চেয়েছি, উনি কোনো রকম এখন পর্যন্ত আমাকে সদুত্তর দিতে পারেননি, গাড়ি ওখানেই পড়ে আছে। আপনার গাড়ি আটকে নেওয়ার কারণ কি, টাকা চাইতে যাওয়া? আমার তো তাই মনে হচ্ছে, না হলে আমার মনে হচ্ছে যে উনি ইন্টেনশনালি এটা করছেন, যেহেতু বারবার আমি টাকার জন্য ওনার কাছে যাচ্ছি, অনুরোধ করছি টাকা দিন, উনি টাকা তো দিচ্ছেনই না, উল্টোপাল্টাভাবে আমাকে হ্যারাস করছেন যে টাকা কি খোলামকুচি চাইলেই পাওয়া যায়, এ সমস্ত কথা উনি আমাকে বলেছেন। আমার গাড়ি আজ 25 দিনের উপর হলো SDO অফিসেই পড়ে আছে, আর এছাড়া আমার নেই, আমার বাড়িতে যা অলংকার ছিল আমার ফ্যামিলির সমস্ত অলংকার বিক্রি করে লোকের দেনা শোধ করতে গিয়ে আমার সর্বনাশ হয়ে গেছে। আমার এখন ওই ভগবানের নামে ছেড়েছি, যখন যেমন চলছে তেমন চলবে, যার জন্যই তো আমি রাষ্ট্রপতির কাছে আমি স্বেচ্ছা মৃত্যুর আবেদন করেছি, যে এছাড়া আমার দ্বিতীয় কোনো আর গতি নেই। পরিবারে 2 মেয়ে আছে, আমি, আমার বউ আর আমার দাদা আমার সাথে থাকেন, তো এখন আগামীতে কি হবে পরিস্থিতি এখন ঠিক বলা যাবে না, কারণ যে পরিস্থিতি হয়ে গেছে তাতে আমার তো স্বেচ্ছা মৃত্যু ছাড়া, সুইসাইড করা ছাড়া দ্বিতীয় কোনো গতি আমি দেখছি না। আমি বহুবার ইনাদের কাছে অ্যাপিল করেছি যে আমার টাকার ব্যবস্থা করে দিন, কেউ কোনো রকম কোনো কথা শুনছে না। এখন প্রচণ্ড আর্থিক দুর্বস্থার মধ্যে আছি, এতদিন ধরে আমার স্বামী কাজ করে কোনো টাকা পয়সা পায়নি, বাড়ির সমস্ত আমাদের সোনা গয়না টাকা পয়সা যেখানে যা কিছু ছিল সমস্ত চলে গেছে। আমার স্বামীর মানসিক অবস্থা এখন খুবই খারাপ, শুধু তাই নয় আমরাও খুব আর্থিক দুর্বস্থার মধ্যে আছি। বর্তমানে মহকুমা শাসক, জেলা শাসক, তাদের সকলের কাছে অনুরোধ করছি, বকেয়া কাজের যে আমার স্বামী যে সম্পূর্ণ কাজগুলি সমাপ্ত করে দিয়েছে সময় মতো, সেই কাজের যে টাকা পয়সাগুলি বকেয়া আছে সেগুলো যেন যথা তাড়াতাড়ি সম্ভব আদায় করার ব্যবস্থা করা হোক। মালদহ জেলার BJP জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় জানান, এই সরকারের আমলে কাঠমানি না দিলে টাকা পাওয়া মুশকিল। দেখুন, যে কোনো ঠিকাদারি কাজ যখন হয় তখন তার একটা অ্যালটমেন্ট চলে আসে, দীর্ঘদিন ধরে তিনি কাজ করছেন আপনাদের মাধ্যমে শুনলাম, তাহলে তার যখন ইন্সপেকশন হয়ে গেছে তাহলে তার পেমেন্টটা হয়ে যাওয়া উচিত, এটা স্বাভাবিক পদ্ধতি, কিন্তু হচ্ছে না, তার কারণ এই তৃণমূল সরকারে কাটমানি ছাড়া কিছু নাই। সে ভদ্রলোক নিশ্চয়ই কোনো কাটমানি দিতে পারছেন না, কিংবা কাটমানির লেনদেনটা প্রচুর পরিমাণ হয়ে যাচ্ছে, যার জন্য তার পেমেন্ট আটকে আছে।
পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের কাটমানি দিতে দিতে ঠিকাদারদের অবস্থা খারাপ এবং এত নিম্নমানের যে তারা কাজ করছেন শেষে তাদের উপর দোষারোপ করছে, মানুষ তাদেরকে ঘিরে ধরছেন, কিন্তু যারা পালের গোদা যাদের কাছে কাটমানিটা পৌঁছাচ্ছে তাদেরকে মানুষ রাস্তায় নামিয়ে যখন আন্দোলন করবে তখন এইসব ঠিকাদাররা নির্দিষ্ট সময় পেমেন্ট পাবে হয়ে ভারতীয় জনতা পার্টি আশা রাখছে। প্রশাসনের দেখা উচিত এবং সরকারের দেখা উচিত যে যারা ঠিকাদাররা মানুষের কাছে লোন নিয়ে টাকা ধার নিয়ে তাদের কাজ উঠিয়ে দিচ্ছে আর তারা যেন ঠিক সময় নির্দিষ্ট ইন্সপেকশনের পরে টাকা পায় সেটা সরকার এবং প্রশাসনের দেখা উচিত বলে আমরা মনে করি। তৃণমূলের জেলা মুখপাত্র শুভময় বসু জানান হয়তো কাগজপত্রের সমস্যা আছে। বিষয়টা এভাবে না দেখে তিনি বিল পাবেন, তিনি কাজ করেছেন বিল পাবেন, যেই অথরিটি হোক না কেন নিশ্চয়ই সেখানে কোনো কাগজপত্রের ভুল থাকতে পারে বা প্রসেসিংয়ে ভুল থাকতে পারে বা ফান্ড নাও থাকতে পারে, তিনটেই, এটা আমি এখন অবধি জানি না। তবে তিনি যদি কাজ করে থাকেন তার বিল সরকারের পক্ষ থেকে অবশ্যই মেটানো প্রয়োজন, যেহেতু তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, আশা করি তিনি সুরাহা পাবেন, তাকে অন্য কোনো পথে যেতে হবে না। বিজেপি তো একটা ধ্বংসাত্মক দল, এই দলের কোনো অভিযোগে জবাব আমরা দেব না, কোনো কাটমানিরও ব্যাপার নেই, কিছুই ব্যাপার নেই। তিনি যদি সঠিক কাজ করে থাকেন, তিনি যদি নামি ঠিকাদার থাকেন, তিনি যদি শুনছি যে তিনি বলে 1 কোটি টাকা দিন, তাহলে তাদের নিশ্চয়ই তার আর্থিক সেই পরিস্থিতি আছে, তিনি নিশ্চয়ই দীর্ঘদিন কাজ করেন সরকারের আন্ডারে। সুতরাং এইসব কাটপানি ফাটপানি বলে ওই একই কথা, একই ঢং, এইসব ঢঙের কোনো কথা নেই। আমি তো বললাম হয় তার কোনো বিলে ভুল হয়েছে অথবা ফান্ড অ্যাভেলেবেল নেই, মুখ্যমন্ত্রীকে যতক্ষণ যেহেতু জানিয়েছেন নিশ্চয়ই তিনি তার সুরাহা পাবেন। মহকুমা শাসক সব্যসাচী রায় গাড়ি আটক করার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আরও জানান টাকা এলে মিটিয়ে দেওয়া হবে। আমি বলবো যে ব্যাপারটাই দুর্ভাগ্যজনক, সেটা ইলেকশনের লাস্ট লোকসভা ইলেকশনের আমরা জেলার কাছ থেকে টাকা চেয়ে পাঠিয়েছি ডিএম স্যারের কাছে, অ্যালটমেন্ট পেলে আমার কাছে এলেই সে পেমেন্ট পেয়ে যাবে নর্মাল কোর্সে, সুতরাং টাকা আটকে রাখার কোনো প্রশ্নই নেই। আর দ্বিতীয়ত এমন কোনো অভিযোগ নেই, কারণ ইআরটিও সাইবার সেকশনের সাথে কথা হয়েছে, কোনো কাগজপত্র যেহেতু সিজ করা হয়নি গাড়ি, তাহলে সেই গাড়ি আটকে রাখা অবৈধ হবে, আটকে রাখার প্রশ্নই আসে না। হ্যাঁ অফকোর্স, সেটা তো আমি জেলাকে জানানো উনি জানিয়েছেন, আমি বারবার বলছি আর পিডাব্লিউ দপ্তরের টাকাটা ওই দপ্তর বলতে পারবে, সেখানে তো আমার কিছু বলার নেই, সেটা তো আমি বলতে পারবো না। ইলেকশনের টাকা আমার ইলেকশন হয় প্রতিবারই, আমরা আমাদের মতো ডিমান্ড পাঠাই, রিকোয়ারমেন্ট আমরা পাঠিয়েছি, জেলাও জানে, নিশ্চয়ই অ্যালটমেন্ট করলে আমার কাছে দেবে। মালদহ থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।